সিলেট চলে যাবে ওরা, ওইখান এখান থেকে উপর একটা ট্রাক ওভারটেক করতে গিয়া পোলট্রি খাই নিচে পড়ে গেছে। ওরা আমরা সাথে সাথে আসলাম, আইসা আমরা স্থানীয়রা যারা আছি ওরা উদ্ধার কাজ অভিযান চালালাম, সাথে সাথে সেনাবাহিনীকে জানালাম, সেনাবাহিনী আসলো, সেনাবাহিনী ফায়ার সার্ভিসকে কল দিল, ফায়ার সার্ভিস আসলো, সবাইকে যারা আহত বাকি সবাই যে নরসিংদী জেলা হসপিটালে ভর্তি করানো হয়েছে, ওরা ওইখানে চিকিৎসাধীন অবস্থায় আছে, যাদের অবস্থা বেশি খারাপ তাদেরকে টাকা পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। আমাদের 100 শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে আজকে আনুমানিক রাত 1টার সময় রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট, একটা বাস অ্যাক্সিডেন্টে অসংখ্য রুগী আসে, প্রায় আমরা এই পর্যন্ত 44 জন রুগীকে আমরা জরুরি বিভাগে চিকিৎসা দিয়েছি, তার মধ্যে 10 জন রুগীকে আমরা প্রাথমিক জরুরি চিকিৎসা হিসেবে ঢাকা মেডিকেল কলেজে প্রেরণ করেছি, আর 1 জন ব্রডবেথ হিসেবে এসেছেন, আর যারা 10 জন আমরা রেফার করেছি তাদেরকে যদি আমরা জরুরি চিকিৎসা দিয়েছি কিন্তু তাদের অবস্থা আশঙ্কাজনক। আর আমি এই প্রসঙ্গে বলতে চাই যে এই মধ্যরাতে এই রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট যখন এসেছে অসংখ্য রুগী, সেই সাথে আমাদের এখানে এনডিসি আমাদের যে এই যে কর্তব্যরত চিকিৎসক, আমার অর্থোপেডিক্সের কনসালট্যান্ট, সার্জারি কনসালট্যান্ট এবং অন্যান্য ডাক্তার সহ বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যবৃন্দ, এখানে যারা ছাত্র ছিলেন, এলাকাবাসী ছিলেন, গণমাধ্যম কর্মী সবাই, এবং অ্যাম্বুলেন্স যারা চালক ছিলেন প্রাইভেট অ্যাম্বুলেন্সে, তারা সহ এলাকাবাসী সহ সবার আন্তরিক সহযোগিতা আমরা এ পর্যন্ত এটি ভালোভাবে ম্যানেজ করেছি। এখানে যে রুগীটা ব্রডবেথ এসেছে একটা রুগী, আর যে রুগীগুলি এসেছে এর ম্যাক্সিমাম রুগী কিন্তু হেড ইঞ্জুরির রুগী, ফ্র্যাকচারের রুগী, এবং কারো এপিস্টেক্সিস, কারো ফ্র্যাকচার, এবং এরকম তার কারো মাথায় কাটা, তারপরে হাতে পায়ে ফ্র্যাকচার আছে অসংখ্য রকম। কারণ একটা রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট হলে এক একটা রুগীরই কয়েকটা কমপ্লিকেশন, যে কারণে একটা রুগীর পিছনে হয়তো আমাদের 4-5 জন জনবল লাগে।